গাইস, তো আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি আর বুধবার। তো প্রতিদিনের মতো আমার শুরুটা হয়ে একই কফি দিয়ে শুরু হয়েছে, ব্ল্যাক কফি দিয়ে, কিন্তু জায়গাটা শুধু আজকে আলাদা। আমি বর্তমানে নিচে এসেছি, নিচটাতে মেনলি আমার দিদু থাকে এখানে, আর এটা হচ্ছে দিদুর ঠাকুর। আর আমার দিদু সারাদিন ব্যস্ত থাকে এটা নিয়ে, তো চলো তোমাকে দেখায় যে দিদু কী করছে এখন। দিদু এখন রান্নাঘরে আছে, কিছু রান্না করছে, আর আমাদের জন্য কিছু আছে। খাবারে ছিল লুচি, পায়েস, চাটনি, মিষ্টি, অনেক কিছু, আলুর তরকারি, আর ফলে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 12টা বেজেছে, বাজে 12টারও বেশি একটা প্রায়। আর তাই আমি স্নান করতে যাচ্ছি, কারণ বেরোবো, তাই স্নান করে রেডি হয়নি। দেন কোথাও যদি তোমাদের সাথে আমি স্নান করে একদম খেয়ে দিয়ে পুরো ড্রেস আপ করে রেডি হয়ে বসে আছি এখন। আর আজকে আমাদের সাথে মামি ফিরবে, মানে মামি আমাদের বাড়িতে যাবে, ফিরবে অ্যাকচুয়ালি বলতে, তো তাই ওয়েট করে আছি। তো ঠিক করলাম যে এখন না, একটু পরে, ওই 5টা দিয়ে একটা ট্রেন আছে, তো সেটা ধরবো। তো তাই বাড়িতে বসেছি, শীতকাল, তাই প্রবলেমও নেই কোনো, এভাবে রেডি হয়ে বসে থাকতে। তো চলো, আমি একটু ভাবছি একটু গেম টেম খেলে নিই, ফোনে কি আর করবো, সময় কাটাতে হবে। তো এখনই আমরা অলরেডি বেরোচ্ছি, ঘড়িতে অলরেডি প্রায় 6টা বাজে, কারণ আমাদের ট্রেনটা ক্যান্সেল করে আমরা 6:30 ট্রেনটা ধরে যাচ্ছি তাই, আর মামি আমাদের সঙ্গে যাচ্ছে তাই। আর এখানে দিদু কাজ করছে, চলো স্টেশনে ভাই বলুন। আমি পলাশি স্টেশনে চলে এসেছি, আর চলে এসেছি আমার সাথে পিছনে বসে মামি আর ভাই। আমাদের 6:38 ট্রেন, তো ধরে পড়ে দাঁড়িয়েছি, চলো দেখি বাকি আছে না। দেন স্টেশন থেকে যাওয়ার পথে সব দেখাচ্ছে। বাজে জাস্ট 8:20, আর আমরা সবাই জাস্ট বাইরে ঢুকলাম, আমি মামি আর ভাই। তো এখানকার যে টেম্পারেচারটা সেখানটা জানাই তো আমরা, পলাশি থেকে তো কিছু রকম, এখন শো করছে 21 ডিগ্রি মতো, তো যাই হোক লাস্ট মিনিট থেকে অনেকটা কমে গেছে। তো চলো জামা ছেড়ে নিই, দেন কোথাও বলছি দেখো। রাতের খাবারের দিকে আছে আমাদের হোটেল থেকে নিয়ে আসা তড়কা, ডিম তড়কা, মিষ্টি আর রুটি, চল খেয়ে নিই। ঘড়িতে এখন বাজে 11:20 সামথিং, আর আমি চলে এসেছি আজকে আমার শোয়ার ঘর। বুঝতে পারছো ডিফাইন ঘর, কারণ আমি এ ঘরে শুই না, এ ঘরে আমার মা শুয়ে থাকে, আর আজকে আমার মামি আসার জন্য, মা আর মামি গেছে আমার ঘরে শোয়ার জন্য, তো তারা আজকে সেখানে এসেছে আর আমি এ ঘরে চলে এসেছি। আজ এর যে টেম্পারেচারটা এখন মোটামুটি সেটা আছে 16 ডিগ্রি আশেপাশে, তো টেম্পারেচারটা সেরকম একটা নেই, আর ঠিকঠাকই আছে। তো বুঝতে পারছো দেখে আমাকে, আমি জাস্ট নর্মাল টি শার্ট পরেই বসে আছি। তো চলো, রাত অনেকটাই হলো, সারাদিনে সেরকম তো খুব একটা কিছু করিনি, জাস্ট পলাশি থেকে আমাদের এই বাড়িতে এসেছি। কালকে আছে কাজ আছে, সেটা করতে হবে, শুরু থাকবে তোমাদের সাথে। হ্যাঁ, তাহলে আজকে রাতের জন্য এখানেই থাক, ওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর সকাল সকাল 10টার মধ্যে চলে আসবে আমার সাথে দেখা হয়ে যাবে, তাদের জন্য